বাংলাদেশে খুন খারাপি বেড়ে গেছে, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? খুন খারাপি বেড়েছে যেটার কারণে, সেই কারণটা যদি দূর হয় খুন খারাপি দূর হয়ে যাবে। নবীজি বলেছেন আবু দাউদের একটি হাদিস, আলবানি বলেছেন হাদিসটি সাহি, এবং কোরআনেও সূরা আল আনআমের 65 নম্বর আয়াতে এটা আছে। আগে কোরআনের আয়াতটাই বলি, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। এই আয়াতে তিনটা প্রস্তাব আছে, মানে উম্মত যখন পাপাচারে লিপ্ত হবে, চরিত্রহীন হবে, নামাজ তারক করবে, শিরিক বেদাতে পড়বে, ঘুষ খাবে, সুদ খাবে, জিনা ব্যভিচার, বিভিন্ন পাপাচারে যখন তার আকীদা খারাপ, তার ইবাদত খারাপ, তার আখলাক খারাপ, তার লেনদেন মুআমালা খারাপ, ইত্যাকার খারাপিতে যখন পড়বে, তখন একটা শাস্তি আসবেই, আসমান থেকে শাস্তি আসবেই। সব জাতির উপরে কম বেশি শাস্তিগুলি গিয়েছে, নু পরবর্তী সকলের উপরে গিয়েছে। তো আল্লাহ এই উম্মতকে প্রস্তাব করছেন নবীজির মাধ্যমে, তোমরা কোনটা নিবা? শাস্তির তিনটা রূপ, হে মুহাম্মদ তুমি কোনটা নিবা বলো। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, ডাইরেক্ট তোমাদের উপর থেকে, আকাশ থেকে কোনো গজব দেব কিনা। যেমন সামুদ জাতিকে শনি আর মঙ্গলের বেল্টে যাই ক্ষেপণাস্ত্রগুলি ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার গতিতে ঘুরে, এক একটা ক্ষেপণাস্ত্র 40 কিলোমিটার লম্বা, কোনোটা 100 কিলোমিটার লম্বা, মিটিউর অ্যাস্টেরয়েড যেগুলিকে বলা হয়, গ্রহাণু বলা হয়, ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার গতিতে ঘুরতেছে, একটা মেরে দিলে গোটা পৃথিবী শেষ। আল্লাহর টুমহক ক্রুজ ক্ষেপণাস্ত্র লাগে না, ওনার ক্ষেপণাস্ত্র শনি আর মঙ্গলের বেল্টে ঘুরতেছে সবসময়। তা আল্লাহ প্রস্তাব করতেছেন, যখন তোমরা অন্যায় করবা ওরকম দুই একটা মারবো কিনা, উপর থেকে দেব কিনা দুই একটা শাস্তি আজাব। নবীজি বলেন আউযু বিওয়াজ্জিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, উপরের শাস্তি চাই না, এটা ভয়াবহ। দ্বিতীয় প্রস্তাব আল্লাহ করলেন আও মিন তাহাতে আরজুলিকুম, নিচেরটা নিবা, ভয়াবহ ভূমিকম্প দিয়ে একেবারে তলিয়ে দেব এরকম কিছু নিবা। নবীজি বলেন আউযু বিওয়াজ্জিক, আল্লাহ এটাও মাফ করেন, আমার উম্মত পাপ করলে এত বড় শাস্তি দিবেন না। 3 নম্বর প্রস্তাব আল্লাহ দিলেন আও ইয়ালবিসাকুম শিয়া, তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে টুকরা টুকরা করে দিবেন। এক জাতি হলে কি হবে? বহু দলে দলে বিভক্ত হয়ে যাইবা, আর এক দল আরেক দলকে খুন করবা মারবা। ওয়াজিকা বাদাকুম বাসা বাদ, এক দল এক দলকে দিয়ে আরেক দলকে ভয়াবহ শাস্তি আস্বাদন করাবেন, খুন জখম বন্দী করাবেন, যখন পাপাচারে লিপ্ত হবা তখন এটা নিবা হে মোহাম্মদ। নবীজি বলেন হাজা আহওয়ান, আল্লাহ এটা নিলাম, এটা সহজ ওই দুইটার তুলনায়। বুঝেছেন? এবার বাংলাদেশে, বাংলাদেশ না শুধু, সারা মুসলিম জাহানে খুন খারাপি কেন হয়? এটা তো নবীজি ছেয়ে নেওয়া, নবীজি আকাশের ক্ষেপণাস্ত্র নেন নাই, নিজের ভূমিকম্প নেন না, কারণ তাহলে মেসাকার হয়ে যাবে সব, মারামারি করলে তো কিছু থাকবে। সেটা তিনি নিয়েছেন যে পাপ তো করবে, পাপের তো একটা শাস্তি পেতেই হবে, সেই শাস্তি হলো এটা। এখন যদি পাপ বর্জন করি, তওবা ইস্তেগফার করি, সবার জীবন সুন্দর করে দেই, আস্তে খুন খারাপি সব উঠে যাবে ইনশাআল্লাহ। এটা একটা কারণ, এই কারণটাকে আবু দাউদের হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, উম্মতি হাজিহি উম্মাতুন মারহুমা লাইসা লাহা আযাবুন ফিল আখিরা, আমার উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, লাইসা লাহা আযাবুন ফিল আখিরা, আখিরাতে এর কোনো আযাব নাই। আযাবুহা ফিদ দুনিয়া, যত আযাব হয়ে যাবে দুনিয়াতেই, শাস্তি কোথায় হয়ে যাবে? দুনিয়াতে হয়ে যাবে। আযাবুহা ফিদ দুনিয়াল ফিতান ওয়াল কাতল ওয়াজ জালাজিল, সে শাস্তি হবে বিভিন্ন ফিতনা ফাসাদ, খুন খারাপি, কিছু টুকটাক ভূমিকম্প, এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার পাপাচারগুলি ক্ষমা করে দেবেন, আখেরাতে মুক্তি দিয়ে দেবেন, জান্নাত দিয়ে দেবেন। আপনারা দেখবেন কোনো বাজারে পকেটমার ধরা পড়লে, যে কোনো বাজারে পকেটমার গেলে 15-20 জন তার লোক বল নিয়ে যায়, সে যে আমি ধরা পড়লে তোরা সবাই আগে আমারে ঘেরাও দিবি, ঘেরাও দিলেই পাবলিক মনে করবে যে আমি শেষ, তখন তোরা পাবলিককে দেখাবার জন্য কিছু কিল ঘুষি কলা ধরে টানবি, ধাক্কা দিবি, ফেলে দিবি, আমাকে মারধর করতে করতে নিয়ে যাবি, দূরে নিয়ে আসে আটা খাওয়াই পরে পার করে দিবে আর কি। তো পকেট মারার লোকেরা কিন্তু এই পকেট মারকে ধরে খুব খুব জোরে ঘুষি তোলে দেয় আসতে,
তা নিজের লোক তো, লঘু শাস্তি দিয়ে, লঘুদণ্ড দিয়ে গুরুদণ্ড থেকে বাঁচাচ্ছে, কারণ পাবলিক পিটুনি বললে মারা পড়বে। এই জন্য নিজের লোকেরাই মারে, কিল ঘুষি দেয়, থকিল থাপ্পড় দেয়, দিয়ে দিতে দিতে আস্তে আস্তে দূরে লোকচক্ষুর অন্তরালে নিয়ে তারপরে পার করে দেয়। তো পকেট মার যে তার লোকদের হাতে কিছু কিল খেলো, ঘুষি খেলো, থাপ্পড় খেলো, ব্যথা পাইছে না? কিছু ব্যথা তো পাইছেই, কিন্তু বড় ব্যথা থেকে বেঁচে গেছে। তো উম্মতে মুহাম্মাদের উপরে যে কিল ঘুষি আইতে আছে এখন সব দেশেই, এগুলি জাহান্নামের শাস্তির তুলনায়। একটা লোকে যদি সারা শরীর ক্যান্সার হয়ে পৌঁছে গলে পোকা পড়তে শুরু করে, তবুও জাহান্নামের এক সেকেন্ডের শাস্তির তুলনায় কিছু না। জাহান্নামে পড়লে সে মনে করবে ওই যে পচনশীল ক্যান্সার বডি নিয়ে ছিলাম ওইটা কত শান্তির ছিল। তো আল্লাহ তাআলা আখিরাতের শাস্তি থেকে বাঁচাবার জন্য এটা করছেন। এখন এখান থেকে উত্তরণের পথ একটাই, কোরআন সুন্নাহ দিকে আসতে হবে, এছাড়া আর কোনো বাঁচার রাস্তা নেই। কোরআন সুন্নাহর শিক্ষা যাতে শিক্ষিত হলে, এই চরিত্রে চরিত্রবান হলে ইনশাআল্লাহ এইসব খুন খারাপি বন্ধ হয়ে যাবে। এর আগে বন্ধ কেউ করতে পারবে না, এটা জাতীয় শাস্তি। তোমাদের চরিত্রই তোমাদের সরকার, তুমি যে চরিত্রের হবা তোমার সরকার সেই চরিত্রের হবে। চরিত্র পাল্টাও তাহলে সরকারও কি হয়ে যাবে, চরিত্র ভালো সরকারও কি হবে, ভালো হবে। চরিত্র মন্দ সরকারও মন্দই হবে, মন্দের জন্য মন্দ আসবেই, ভালোর জন্য ভালো আসবে, এটাই আল্লাহর নিয়ম। ফসুটি করেছেন বাংলাদেশ নিয়ে, আমি উত্তর দিয়েছি সারা পৃথিবী নিয়ে, গোটা মুসলিম জাহানের বর্তমান যে চিত্র, এটা সমাধান কিন্তু ওইটাই।